नमस्कार बंधुरा, आमार चैनल पेटपुरे बांगालीते आपनादेर सबाइके स्वागत जानाई। चले एसेछि नतून आरो एकटा भिडियो निये काचागोल्ला सन्देश। तो आसुन शुरू करा जाक आजकेर नतून रेसिपि काचागोल्ला सन्देश। भिडियोटि भालो लागले आमार भिडियोते एकटा लाइक देबेन आर सबार साथे शेयर करबेन आर आमार चैनलटि सबस्क्राइब करे आमार साथेई थाकबेन। गैसे हमें एक लिटार परिमाण दूध नहीं दूधटा के हमें एक जाल दिए नेब। এবারে এখানে আমি দু চামচি লেবুর জল নিয়েছি আর রস নিয়েছি আর ওর মধ্যে দু চামচি জল নিয়েছি। এবার এটাকে দিয়ে আমি দুধটাকে কাটিয়ে নেব। অল্প অল্প করে দিতে হবে। গ্যাসটাকে আমি নিভিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের ছানাটা কেটে গেছে। ছানাটাকে আমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবারে ছানাটাকে আমাদের একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে লেবুর গন্ধটা চলে যায় আর টক ভাবটা না থাকে। ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ঝুলিয়ে রাখার দরকার নেই, একটু জলটাকে এইভাবে চেপে বার করে নিলেই হয়ে যাবে। এবার ছানাটাকে আমরা হাতের সাহায্যে মেখে নেব। আর এর মধ্যে দেখেই মাঝখান থেকে একটু ছানা ভাগ করে সাইডে সরিয়ে রেখে দেব। এর মধ্যে দু টেবিল চিনি আমরা দিয়ে দিচ্ছি, দুই টেবিল চামচ দিয়ে এবার একটু মেখে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে আস্তে করে দিয়ে রাখতে হবে। এবার এই কড়াইয়ের মধ্যে আমরা ছানাটাকে নিয়ে নিলাম। এবার ছানাটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমরা এর মধ্যে হাফ কাপ মতন কনডেক্স মিল্ক দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই জায়গাটা একটু কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে আমাদের পাক দিতে হবে। বেশ কিছুক্ষণ টাইম লাগবে এটা হতে। দেখুন বন্ধুরা, আমাদের পাকটা হয়ে গেছে। এবারে এটাকে আমরা প্লেটে নামিয়ে নেব। এবারে যে ছানাটা রেখে দিয়েছিলাম এই পাক দেওয়া ছানাটা দিয়ে ওর সঙ্গে মিশিয়ে আমরা মেখে নেব। একটু উষ্ণ গরম থাকতেই এটাকে মাখতে হবে, তাহলে ছানার ভিতরটা নরম থাকবে, নাইলে শক্ত হয়ে যাবে। এবার এরকম একটা আমরা ড্র করে নিয়েছি, এখান দিয়ে ছোটো ছোটো করে বল করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের এই যে বল করা হয়ে গেছে। এবারে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, ওই দুধের মধ্যে আমরা বলগুলোকে একটু ঘুরিয়ে নেব। দেখুন ওই যে আমাদের একটা সন্দেশ হয়ে গেল, কাঁচাগোল্লা সন্দেশ। মুখে দিলেই একদম গলে যায়। এইভাবে আমি করে নেব আরও কয়েকটা, গোল করেই দুধের গুঁড়োর মধ্যে আমাদের ঘুরিয়ে নিতে হবে।
দেখুন বন্ধুরা আমাদের কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচাগোল্লা সন্দেশ। এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা নরম হয়েছে।